ফরিদপুরের গোবিন্দপুরে কুমার নদের পাড়ে বসেছে পল্লী কবির স্মরণে জসিম পল্লী মেলা। বিকেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিকে ইলাহী চৌধুরী। উপস্থিত ছিলেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ফরিদপুর দুই আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু, জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কামরুল আহসান তালুকদার সহ আরও অনেকে। ১৯ দিনের এই মেলায় বসেছে প্রায় ২০০ স্টল।